ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্য বৈঠক মমতা দিলেন সাফল্যের খতিয়ান আশাবাদী মোদি বিশ্বে প্রথম করোনা টিকা তৈরির দাবি রাশিয়ার সুপ্রিম কোর্টে বিহার ও মহারাষ্ট্র সরকারের সংঘাত ইডি দপ্তরে সুশান্তর দিদি মৃত্যু হেফাজতে রিয়ার ফোন ল্যাপটপ প্রতিবেদনগুলি এক নজরে দেখুন সংকটে প্রণব রয়েছেন ভেন্টিলেশনে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী 53 বছর বয়সে একাদশ শ্রেণীতে ভর্তি হলেন দুর্ঘটনায় মৃত স্ত্রীকে নিয়ে গৃহ প্রবেশ বৃদ্ধের প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন শহর ও জেলার খবর আইসোলেশনের থাকা নিয়ম ভঙ্গিকারীদের শোকজ চিঠি দেবে কলকাতা পৌরসভা শহরে কমেছে সংক্রমিত এলাকার সংখ্যা নদিয়ায় করোনা সংক্রমণ একদিনে সেঞ্চুরি আঁকালো খর্দই দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদ করে আক্রান্ত ষাটোর্ধ তৃণমূলে যোগ দিচ্ছেন হেমা চৌবে রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় ফের ঢুকে গেল বেপরুয়া গাড়ি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার কলকাতা বিমানবন্দরে চুরির পরিস্থিতি সামলানোর জন্য হাজির মোবাইল কমান্ড পোস্ট হালিশহরে বিজেপি কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় ধৃত তিন বিজেপি তৃণমূল সংঘর্ষ সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতারণা চক্র জয়নগর থেকে ধৃত চার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ব্রহারনগরে বাবা তারক ভোলা মন্দিরের ভক্তরা বিজেপি ছেড়ে তৃণমূলে চোখ প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন খেলার খবর ডুপ্লেসিস ও লুঙ্গি ইনগিডিরা চেন্নাই ক্যাম্পে যোগ দেবেন 1 সেপ্টেম্বর গড়ুয়া 10 বোলার সঙ্গে নেবে নাইট চেন্নাই দল মানবিক লিও মেসি মাস্ক না পরে বিতর্কে জড়ালেন রবীন্দ্র জাদেজার স্ত্রী অসুস্থ হলেন মহিলা পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি হলেন মনদীপ সিং প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন রোমালু লুকাকুর রেকর্ড ইউরোপ লিগের সেমিফাইনালে ইন্টার মিলান 9 বছর পর খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে মিলানের সমর্থকরা শেষ মুহূর্তে বাজিমাত পেনাল্টি থেকে গোল পেয়ে ইউরোপ লিগের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলে সই করলেন গ্রিসের ফুটবলার 24 আগস্ট মুক্তি পেতে পারেন রোনাল্ডিনহো মাত্র 5 দিনই নেগেটিভ হলেন প্রাক্তন পৌর কর্মী করোনা পরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে তমলুক জেলা হাসপাতালে 3.5 ঘন্টা ঘুরে বেড়ালেন করোনা পজিটিভ মহিলা পটাশপুরে করোনা সংক্রমিত বৃদ্ধির মৃত্যু ভগবানপুরে র্যাটে 30 জনে 5 জন পজিটিভ কাঁথি আয়ুর্বেদ কলেজের সেফ হোমে চিকিৎসাধীন 39 জন কাঁথিতে শহীদ সুরক্ষা সমিতির 113তম আত্মবলিদান দিবসে ক্ষুদিরামের মূর্তিতে পাদদেশে শ্রদ্ধার্পণ করলেন মন্ত্রী শুভেন্দু